হে গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে আবার চলে আসলাম আপনাদের কাছে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলার জন্য। বেসিক্যালি তো আমরা ছাগল যারা পালি, অনেকেই দেখি যে ছাগল বাচ্চা দেওয়ার পর যে ছাগলের বাচ্চার ঠিকমতো দুধ পায় না, অ্যান্ড যেই ছাগলগুলো আসলে আমাদের আছে সেগুলো পর্যাপ্ত পরিমাণ দুধ দেয় না। তো এটা কয়েকটা কারণে হয়। বেসিক্যালি অনেকগুলো ছাগল পুষ্টির কারণেই দুধ দেয় না বা দুধ কম দেয়। আবার কিছু ছাগল হচ্ছে বেসিক্যালি আপনার হরমোনাল, মানে জেনেটিক ব্যাপারই থাকে যে এই ছাগলগুলো এমনিতেই তাদের যেই পূর্বপুরুষ ছিল তারাও সেরকম দুধ দিত না, এরাও সেরকম দুধ দেয় না। তো এই ছাগলগুলোর ক্ষেত্রে আপনি যত সাপ্লিমেন্ট ইউজ করেন না কেন, যত আপনার কি বলে না ভালো খাবার, যত ক্যালসিয়াম যত কিছুই প্রয়োগ করেন না কেন, এরা কিন্তু ওরকম ভালো দুধ দিবে বলে আমার মনে হয় না। আর আরেকটা কথা বলে রাখি, আমি কোনো ডাক্তার না, মানে ভ্যাট না। আমি অ্যাকচুয়ালি যা কইরা ভালো রেজাল্ট পাই সেটাই আপনাদের মাঝে দেখানোর বা জানানোর চেষ্টা করি। তো এবার চলে আসি মেইন ব্যাপারে। ও আরেকটা কথা, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, বেলটা বাজিয়ে রাখেন। আমার মনে হয় নিত্য নতুন যে আপডেটগুলো আমি দিয়ে থাকি সেগুলো আপনি পেয়ে থাকেন। আমার চ্যানেলটা বেসিক্যালি হচ্ছে পশু পাখি রিলেটেড, এমনি নৈতিক যেই ব্যাপারগুলো আছে সেগুলো দেওয়া হয়, বাট পশু পাখি রিলেটেড ভিডিওগুলো বেশি দেওয়া হয়। তো আশা করবো সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা চাইলেই কিন্তু আমাদের যেসব ছাগলগুলো বাচ্চা দেওয়ার পর দুধ কম পায় বা তাদের মা দুধ কম দেয়, সেগুলোকে যে পরিমাণ দুধ দেওয়ার কথা ছিল মা বাবার সেই পরিমাণ দুধ যদি আমরা ব্যাক আপ দিতে পারি, আমার মনে হয় ছাগলগুলো থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের যা করণীয় বা আমি যা করি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, আশা করি আপনাদের উপকারে আসবে। না টানে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? ছাগল জন্মের পর দেখা যায় অনেক সময় আমাদের বাচ্চাগুলো ঠিকমতো দুধ পায় না, বা অনেক সময় দেখা যায় দুধ মায়ের পর্যাপ্ত পরিমাণ দুধ থাকে না। জন্মের সাথে সাথে আমরা ট্রাই করবো যে ছাগলকে পরিষ্কার করার আগে ছাগলের মুখটা জাস্ট পরিষ্কার করে শাল দুধটা খাওয়ানোর জন্য, কারণ এই শাল দুধটা খাওয়ানোর ফলে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বেড়ে যায়। এরপর করণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতি জন্মের প্রতি আধা ঘন্টা এক ঘন্টা পর পর ছাগলকে শাল দুধ খাওয়ানো। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাচ্চারা শাল দুধ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে কি না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মা ছাগল থেকে পর্যাপ্ত দুধ পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমাদের করণীয় যেটা আমরা গরুর দুধটা ইউজ করতে পারি। অনেকেই বলবেন যে ল্যাক্টোজেন, অনেক লিকুইড দুধ বা বিভিন্ন রকমের দুধের কথা বলেছেন, বাট আমি আসলে যে জিনিসটা খাওয়াই সেটাই বলতেছি, সেটা হচ্ছে গরুর দুধ। আমি বেসিক্যালি গরুর দুধের সাথে তিন ভাগের এক ভাগ পানি মিশিয়ে, যেমন গরুর দুধের যে পরিমাণ তার তিন ভাগের এক ভাগ পানি দিয়ে আমি খাওয়াইছি। একদম ফার্স্ট দিন থেকে শুরু করে আপনারা অল্প অল্প করে সেটা দিতে পারেন, কিন্তু প্রথম অবস্থায় সেটা দিবেন খুবই কম, যেমন হচ্ছে আমি কি বলবো এক চামচ দুই চামচ এরকম করে করে খাওয়াতে পারেন। এইটা খাওয়ানোর সিস্টেমটা হচ্ছে জাস্ট ফিডার, আমি এক চামচ দুই চামচ যেটা বলছি ওটা হচ্ছে পরিমাপ। অ্যান্ড সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন বাচ্চার পায়খানাটা কি নরম হচ্ছে কিনা, যদি পায়খানা নরম হয় সমস্যা নেই, এটা দুই একদিনের মধ্যে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। আর একটা কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় বাচ্চা মারা যায়, সেই ক্ষেত্রেও কোনো হাল ছেড়েতে না দিয়ে আমরা চেষ্টা করতে তো হবে বাচ্চাটাকে বাঁচানোর জন্য, সেই ক্ষেত্রে গরুর দুধ আমরা ট্রাই করতে পারি। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি যে ফিডারটা ইউজ করি সেটা হচ্ছে এই হচ্ছে সেই ফিডার। ফিডারে আমাদের এখানে 90 মিলি পর্যন্ত আছে, তো আপনি 60 মিলি পর্যন্ত দুধ দিলে, আর যেই 30 মিলি আছে ওই 30 মিলি আপনি পানি দিতে পারেন, ঠিক আছে? তো এইভাবে আমি অ্যাকচুয়ালি মিক্স করে খাওয়াচ্ছি, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইতেছি, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এটা খাওয়াইলে অনেক সময় না, আমার মনে হয় মেজরিটি টাইমেই ভালো একটা রেজাল্ট পাবেন। অনেকে ভাতের মাড়ও খাওয়ান,
এবং ভাতের মারও সাজেস্ট করেন, বাট আমি ওইটা খাওয়াই না। আমার মনে হয় ভাতের মারটা না খাওয়ানোটা বেটার, কারণে ভাতের মারটা খাওয়াইলে অনেক সময় পেট ফাপার একটা সম্ভাবনা থাকে। আর একটা জিনিস বলে রাখি, অনেক সময় বাচ্চার মা যদি মারা যায় সেক্ষেত্রে আপনার ফার্স্ট থেকে যদি গরুর দুধ স্টার্ট করতে পারেন, সেক্ষেত্রে পানিটা অ্যাভয়েড করলে আমার মনে হয় কোনো না কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে যে আপনি একটা জিনিস দেখেন, একটা জিনিস ছোটো কাল থেকে জিরো থেকে যেই জিনিসটাতে অভ্যস্ত হয় সেইভাবেই কিন্তু ওর ডায়াগনস্টিক মানে ওর পড়ার পরিপাকতন্ত্র যেটা ওইভাবেই ক্রিয়েট হয়, আল্লাহ ওইভাবেই আমাদেরকে সৃষ্টি করছে। তো এখন ছাগলের দুধ যখন সে স্টার্ট করে, তখন আমরা যখন গরুর দুধটা দিই সেই ক্ষেত্রে অনেক সময় দুই রকমের দুধ হওয়ার কারণে একটু প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে আমরা পানি মিক্স করি। আর অন্যথায় আমরা ডিরেক্ট প্রথম অবস্থায় একটু একটু করে দিতে পারি। কিন্তু একটা জিনিস আমি আগের থেকে বলে রাখি, আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছি, আমি কোনো ডাক্তার না, আমি জাস্ট হচ্ছে যেইভাবে করতেছি আমি সেইভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দুইটা ছাগলকে, বড় যেটা দেখছেন ওইটা এক মায়ের বাচ্চা আর ছোটোটা আরেক মায়ের বাচ্চা, আমি একদম ছোটো কাল থেকেই বড়টা দুধ কম পাই, তো বিধায় আমি আপনাদেরকে মানে ছাগলগুলোকে এইভাবে গরুর দুধ খাওয়াই রাখছি। এবং তারা স্বাচ্ছন্দ্যে গরু দুধ খায়, দেখেন আমার ছেলে গরু দুধ খাওয়াচ্ছে, কোনো ডিস্টার্ব করতেছে না, এবং ওরা এক প্রকার কম্পিটিশন করেই দুধগুলো খায়। আর এই দেখেন ছাগলটা, এটা হলো মা ছাগল, তো আপনি দেখলে হয়তো বুঝবেন ছাগলটার ওলানে খুব একটা বেশি দুধ নাই। এই পর্যন্ত ছাগলের বাচ্চাগুলোকে আমি দুধ খাওয়ায়া এই পর্যন্ত আনছি গরুর দুধ, যাক আল্লাহ সকলের রিজিক নির্ধারণ করে রাখে আগ থেকেই, রিজিক যতক্ষণ আছে আপনি সার্ভাইভ করবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা লাস্ট পর্যন্ত ট্রাই করব যে বাচ্চা যদি কোনোভাবে বাচ্চার মা মারা যায় বা বাচ্চার দুধ না হয়, আমরা তাদেরকে যদি এইভাবে দুধ খাওয়া যেতে পারি, আমরা মনে হয় বাচ্চার যেই ঘাটতিটা থাকে সেটা ফিল আপ করতে পারবো। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বাচ্চা প্রেগনেন্ট হওয়ার পর থেকে, ছাগল প্রেগনেন্ট হওয়ার পর থেকে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে ক্যালসিয়াম খাওয়াইতে হবে, অ্যান্ড আমরা যেই জিঙ্ক সেটা ইউজ করব রেগুলার, তাহলে তার খাওয়ার ইচ্ছাটাও বাড়বে এবং তার বডি স্ট্রাকচারটা ঠিক থাকলে ওর বাচ্চার পেটে গ্রোথটাও ঠিক মতো থাকবে, এবং আল্লাহর রহমতে বাচ্চা ছাগল বাচ্চা দেওয়ার পর দুধও ইনশাল্লাহ ভালো দেবে। তো এই হইল কথা মূল, তো আশা করব আপনার আমার এই ভিডিওটা কাজে লাগবে। আমি আবারও লাস্ট থেকে বলে দিচ্ছি যে আমি গরুর দুধটাই সাজেস্ট করবো এবং আমি গরুর দুধটাই খাওয়াই, অন্যান্য দুধগুলো খাওয়ালে অনেক রকমের প্রবলেম হয় আমার যেটা মনে হয়, যেমন পেট ফাঁপা পেট ফোলা এরকম বিভিন্ন রকমের প্রবলেম হয়। আমি গরুর দুধটা খাওয়াচ্ছি, আমি এখনও বলতেছি আমি ডাক্তার না, আমি যেইভাবে আমার ছাগলগুলোকে খাবার সার্ভ করতেছি ওইভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সাথে থাকার জন্য ধন্যবাদ।